नमस्कार बंधुरा, गीतास रान्ना बान्नाते सबाइके स्वागत। आज आमी आर माछेर रसा रेसिपि शेयर करछि। एटा किन्तु सम्पूर्ण बाटा मसला दिए आमी तैरी करब, एते करे एर स्वाद किन्तु द्विगुण हबे। आसुन देखे नेওয়া जाक रेसिपिटा। रेसिपिटा प्रथम थेके शेष पर्यन्त देखार अनुरोध रइल। रेसिपिटा तैरिर जोन्ने आमी एखाने निएछि 700 ग्राम परिमाणे आर माछ। মাছগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে লবণ, সামান্য পরিমাণে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার লবণ আর হলুদ গুঁড়োটা মাছের সাথে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এই মাছটাকে কিন্তু 15-20 মিনিটের জন্য এভাবেই রেস্টে রাখতে হবে। 20 মিনিট পর গ্যাসে একটা কড়াই বসিয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিতে হবে। আর রান্নাটা অবশ্যই সরষের তেলেই করতে হবে। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম অল্প করে একটুখানি লবণ আর একটুখানি হলুদ গুঁড়ো। লবণ দিলে মাছগুলো কড়াইতে আটকে যাবে না, আর হলুদ গুঁড়ো দিলে, আর মাছ যেহেতু খুবই ফাটে তো হলুদ গুঁড়ো দিলে কিন্তু আর মাছগুলো ফাটবে না। এবার যতগুলো মাছ দেওয়া সম্ভব এক ব্যাচে, আমি ততগুলো মাছ দিয়ে হাই ফ্লেমেই মাছগুলোকে ভেজে নেব। মাছের একটা সাইড ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি অপর সাইড ভাজা হওয়ার জন্যে। এভাবে উল্টে পাল্টে মাছগুলোকে বেশ লালচে করেই ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। প্রথম ব্যাচের মাছগুলো ভাজা হওয়ার পর পরের ব্যাচের মাছগুলো আমি একই রকমভাবেই ভেজে নিয়েছি। এবার কড়াইয়ের বাদবাকি তেলের মধ্যেই ডুমো করে কেটে নেওয়া দুটো মিডিয়াম সাইজের আলু দিয়ে আলুগুলোকে ভেজে নেব। এর মধ্যে অল্প করে একটুখানি লবণ দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো কিন্তু দিচ্ছি না, আমরা মাছ ভাজার সময় কিন্তু তেলের মধ্যে হলুদ গুঁড়োর ব্যবহার করেছিলাম। মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে বেশ লালচে করে ভেজে নিয়েছি। এবার আলুগুলোকেও তেল ঝরিয়ে তুলে নিয়েছি। এবার কড়াইয়ের বাদবাকি তেলের মধ্যেই ফোড়নে দিলাম অল্প একটু গোটা জিরে আর দুটো তেজপাতা। আপনারা চাইলে কিন্তু তেলটাকে আরও বাড়িয়ে অবশ্যই দিতে পারেন। ফোড়নটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের বেটে নেওয়া পেঁয়াজ। আমি কিন্তু সমস্ত মশলাই শিলে বেটে নিয়েছি। পেঁয়াজটাকে মিডিয়াম ফ্লেমে 3-4 মিনিট সময় ধরে ভেজে নিয়েছি। পেঁয়াজটা বেশ লালচে করে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের গ্রেট করে নেওয়া টমেটো। টমেটোটাকে অবশ্যই বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করতে পারেন। টমেটো দিয়েও পেঁয়াজের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আরও মিনিট দুয়েক সময় ধরে কষিয়ে নিয়েছি। টমেটোর জলটাও কিন্তু শুকিয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে আদা বাটা, আর এখানে 4 শুকনো লঙ্কা আর 3 কাঁচা লঙ্কা একই সাথে বেটে নিয়েছি। সেই বাটা মশলাটা একবারে দিয়ে দিলাম। ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুসারেই ব্যবহার করতে হবে। 1/2 চা চামচ পরিমাণে মিহি করে বেটে নেওয়া জিরে বাটা দিলাম, আর 1/2 চা চামচ পরিমাণে মিহি করে বেটে নেওয়া ধনে। এগুলো কিন্তু আমি সমস্তটাই শিলে বেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এগুলোকে একসাথে মিক্সিতেও বেটে নিতে পারেন। খুব ভালো করে নেড়েচেড়ে একটুখানি মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর 1/2 টিস্পুন পরিমাণে হলুদ গুঁড়ো। অল্প করে জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা কড়াইতে লেগে না যায় বা পুড়ে না যায়। এবার খুব ভালো করে মশলাগুলোকে কিন্তু নেড়েচেড়ে মিশিয়ে আরও মিনিট 2-3 সময় ধরে মিডিয়াম টু লো ফ্লেমে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণে ফেটিয়ে নেওয়া টক দই। দইয়ের কাপের মধ্যে কিন্তু অনেকটা দই লেগে রয়েছে, তো আমি কাপটা ধুয়ে কিছুটা জল দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে নেড়েচেড়ে মিডিয়াম টু লো ফ্লেমে মিশিয়ে নিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যাতে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। দইটা দিয়েও খুব ভালো মতো কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা আলু। আলুগুলো মশলার সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ঢাকা দিয়ে 4-5 মিনিট সময় ধরে কষিয়ে নেব। এতে করে কিন্তু আলুর ভিতরে মশলাটা খুব ভালো মতো ঢুকে যাবে আর খেতে কিন্তু ভীষণই টেস্টি হবে। 5 মিনিট পরে ঢাকাটাকে ওপেন করে একবার খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। রান্নাতে গরম জলের ব্যবহার করলে রান্নার স্বাদ কিন্তু অনেক বেশি ভালো হয়। আমরা যেহেতু মাছের রসা রান্না করছি সেই জন্য কিন্তু খুব বেশি জলের ব্যবহার করা চলবে না। এবার খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এবার মিডিয়াম ফ্লেমে মিনিট 5 সময় ধরে ঝোলটাকে ফুটিয়ে নিয়েছি। ঝোলটা খুব ভালো মতো ফুটে গেছে, আলুগুলো অনেকটা সুসেদ্ধ হয়ে গেছে। এবার আগে থেকে ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দেবো।
এভাবে অবশ্যই একবার বন্ধুরা মাছ রান্না করে দেখবেন, একদম ঠাকুমা দিদিমাদের হাতের রান্নার স্বাদ অবশ্যই পেয়ে যাবেন। খেতে এতটা টেস্টি হয় যেটা আমি বলে বোঝাতে পারবো না। আশা করি দেখেই বুঝতে পারছেন যে রেসিপিটা কতটা টেস্টি হতে পারে। খুব ভালো করে একবার নেড়েচেড়ে একটুখানি মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 6 থেকে 7 মিনিট সময় ধরে রান্না করে নেব। 7 মিনিট পরে ঢাকাটাকে ওপেন করে নিয়েছি, একবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর আলুটা আমি একটুখানি চেক করে নিচ্ছি, আলুটা কিন্তু খুবই সুন্দর সুসেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 টিস্পুন পরিমাণে শাহি গরম মশলা গুঁড়ো। চাইলে কিন্তু অবশ্যই মশলাটা, মানে গরম মশলাটা বেটে দেওয়া যাবে, আমি আর গরম মশলাটা বেটে দিলাম না, তো গুঁড়ো মশলাটাই আমি দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে মোটামুটি মিনিট খানেক সময় ধরে ফুটিয়ে নেব। তারপর গ্যাসের ফ্লেম অফ করে মিনিট 2-3 সময় ধরে স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর পরিবেশন করে দেব। আমার এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করবেন। আশা করি দেখেই বুঝতে পারছেন কতটা টেস্টি হতে পারে। তাহলে আজ এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী কোনো রান্না নিয়ে। ধন্যবাদ।